নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্রেন এর হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা গেল দিন পর্যন্ত আলোচনা করেছিলাম ট্রেনের বেসিক লেভেল কিছু কোশ্চেন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব ট্রেনের হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আমরা আজকে যে প্রশ্নগুলো করব বা প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব সেগুলো আপনাদের প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসছে, এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে। তা সুতরাং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করলে আপনারা যেরকম বুঝতে পারবেন যে কোশ্চেনের স্ট্র্যাটেজি কীরকম ধরনের কোশ্চেন আপনাদের করা হয়, আর তার সাথে সাথে আপনারা অবশ্যই মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে হয়েছে, আর তার সাথে সাথে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর পারফরমেন্স বা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট পোস্ট করতে পারেন। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি, আপনারা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন, আজকে আমরা কোশ্চেন নম্বর 5 থেকে শুরু করব, কেন আমরা সিলেক্টেড কিছু কোশ্চেন করছি। তাহলে এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2010 এ কোশ্চেনটা। আমরা ওভারঅল আপনাদের সাথে 11টা প্রশ্ন সলভ করব। তো চলুন, কোশ্চেনটা আপনাদের ইংরেজিতে করা আছে, কোনো অসুবিধা নেই, আমি পুরো কোশ্চেনটা আপনাকে বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। আশা করছি আপনাদের উত্তরটা সলভ করতে খুবই ইজি হবে। তো চলুন কোশ্চেনে কি বলা আছে সেটা আমরা দেখে নেব। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ ট্রেন ইজ 1830 কিলোমিটার। তাহলে একটা ট্রেন একটা ডিস্টেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে 1830 কিলোমিটার। দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 1 মোর দ্যান 2x দ্য টাইম টেকেন টু ট্রাভেল দ্য ডিস্টেন্স। তাহলে কি বলেছে, দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 1 মোর দ্যান 2x টাইম টেকেন টু ট্রাভেল দ্য ডিস্টেন্স। তাহলে 1 মোর দ্যান 2x, ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হোয়াট উইল বি দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড টাইম টেকেন টু ট্রাভেল। তাহলে আমাদের কি রেশিও বার করতে হবে, কোনটা রেশিও যে স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড টাইম টেকেন। তাহলে আমাদের এই 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের নির্বাচন করতে হবে। আমাদের কী বার করতে হবে, না রেসপেক্টিভ রেশিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 1 মোর দ্যান 2x টাইম টেকেন টু ট্রাভেল দ্য ডিস্টেন্স। এই জায়গাটাই কিন্তু মেইন অঙ্কটা, আশা করছি আপনারা এই জায়গাটা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা প্রয়োজন পড়লে আপনারা ভিডিওটা পজ করে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের সবার উত্তরই সঠিক হবে। তো চলুন 5 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে লেট টাইম টেকেন টু কভার দ্য ডিস্টেন্স ইজ ইকুয়াল টি, আমরা টি ধরে নিলাম। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 2t+1, এখানে আমাদের এখানে বলে দিয়েছে দে টুয়াইস। তাহলে টি ইন্টু 2t+1 ইজ ইকুয়াল টু 1830। এই জায়গাটা যত তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা উত্তরে পৌঁছাতে পারবেন। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি টি ইজ ইকুয়াল টু -1 প্লাস -√(1)² -4 × 2 × 1830 / 2 × 2। আশা করছি আপনারা এই ফর্মুলাটা, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তা এই ফর্ম্যাটে আমরা বার করেছি কি, টেকিং পজিটিভ সাইন। তা যেহেতু পজিটিভ সাইন তাহলে সে আমরা এটা নেব, নেগেটিভ সাইন হলে নিতাম না। তাহলে টি ইজ ইকাল টু 30 বেরিয়েছে, তাহলে রিকোয়ার রেশিও 2 × 30+1 = 30। তা আমাদের উত্তর বেরিয়েছে 61:30। তাহলে 5 নম্বর প্রশ্ন, আর 5 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান এ,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। 5 নম্বর প্রশ্নে আমরা দেখে নিয়েছি এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা বার করেছি, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 5 নম্বর প্রশ্নে আপনারা আপনাদের উত্তরের সাথে এই উত্তরটা মিলিয়ে নিন, আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন বা আপনারা খাতার সাথে মিলিয়ে নেন। যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 30:61, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার আমাদের এই কোশ্চেনের একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, কেন না আমাদের এখানে অপশান বি হবে, যেহেতু 61:30 বেরিয়েছে তাই এখানে অপশান এটা হবে না। আমরা পরের ক্যালকুলেশনে উত্তর করছি, যা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি 61:30, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2010 কোশ্চেনটা এসেছিল। দ্য অ্যাভারেজ স্পিড অফ এ ট্রেন ইজ 154 কিলোমিটার পার আওয়ার, একটা ট্রেন তার গড় গতিবেগ 154 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্য লাস্ট স্টেশন অফ দ্য ট্রেন ওয়াজ 102,032 কিলোমিটার অ্যাওয়ে, তাহলে সেই স্টেশনটা কত দূরে, না 1,232 কিলোমিটার। দ্য ট্রেন রিচ ইটস ডেস্টিনেশন 10 আওয়ার আফটার ইটস ডিপার্চার অ্যান্ড ইট হল্টেড অন দ্য ওয়ে ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস, তাহলে কি বলেছে, সেই ট্রেনটা তার ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে 10 ঘন্টা পর যতক্ষণ ডিপার্চার করেছিল তার 10 ঘন্টা পরে সেই গন্তব্যস্থলে পৌঁছেছে, তার কারণ কি ছিল, না কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ট্রেনটা হল্ট মানে দাঁড়িয়েছিল। তাহলে ফর হাউ লং ডিড দ্য ট্রেন হল্ট, তাহলে কতক্ষণ সেই ট্রেনটা দাঁড়িয়েছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন বন্ধুরা, আপনারা 6 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আপনারা আমাদের উত্তরটাও পোস্ট করতে পারেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে উইদাউট হল্ট টাইম টেকেন বাই দ্য ট্রেন টু কভার 1,232 ইজ ইকুয়াল টু 102,032 ডিভাইড বাই 154 ইজ ইকুয়াল টু 8 আওয়ার, বাট উইথ হল্ট ট্রেন কভার 1,232 কিলোমিটার ইন 10 আওয়ার, তাহলে হল্টিং টাইম 10-8 ইজ ইকুয়াল টু 2 আওয়ার। তাহলে জয়না যারা এই কোশ্চেনে অ্যান্সার 6 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন ঠিক তার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, আমরা 7 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 7 নম্বর প্রশ্নে এটা এসেছিল আপনাদের ব্যাংক ক্লার্ক 2007-এ, এ ট্রেন রানস ফর 3 আওয়ার্স অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দেন 1/2 আওয়ার অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার, থাস ইট কামস 3/5 পার্ট অফ দ্য হোল ডিস্টেন্স, ইফ ইট ওয়ান্টস টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন 4 আওয়ার ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কী বলা আছে, একটা ট্রেন রানস ফর 3 আওয়ার্স অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 ঘন্টা সে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়েছে, অ্যান্ড দেন 4.5 আওয়ারে তার স্পিড ছিল 60 কিলোমিটার পার ঘন্টা। এইবার এটা আসা গেছে বা এই এই সিদ্ধান্তে আসা গেছে যে 3/5 পার্ট হোল ডিস্টেন্সে, যে সমগ্র ডিস্টেন্সটা বা সমগ্র দূরত্বটা যা ছিল তার 3/5 অংশ সে এসছে, ইফ ইট ওয়ান্টস টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন 4 আওয়ার, তাহলে সে বাদবাকি যে এই যে এই যে এইভাবে গিয়ে সে 3/5 অংশ এসছে, বাদবাকি যেটা রয়ে গেল সেটা সে 4 ঘন্টায় কভার করেছে। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার, তাহলে ট্রেনটার যেটা অ্যাভারেজ স্পিড সেটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনে কী জানতে চাওয়া হয়েছে। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আমরা 7 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে ক্যালকুলেশন শুরু করছি স্ক্রিনে। তাহলে লেট টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স, অ্যাকর্ডিং টু কোশ্চেন 40×3+60×4.5 ইজ ইকুয়াল টু 3/5, 3x/5 আমরা এখানে বলতে পারি, এখানে বলা আছে। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করেছি কত, না 350, তাহলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম। তাহলে
রিমেইনিং ডিস্টেন্স 650 মাইনাস 3 ইন্টু 650 ডিভাইড বাই 5 ইজ ইকাল টু 260, তাহলে রিকোয়ার অ্যাভারেজ স্পিড তাহলে 260 ডিভাইড বাই 4 ইজ ইকাল টু 65 কিলোমিটার পার আওয়ার। তাহলে 7 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন। দ্য অ্যাভারেজ স্পিড অফ এ ট্রেন ইন দ্য অনওয়ার্ড জার্নি ইজ 25% মোর দ্যান দ্যাট ইন দ্য রিটার্ন জার্নি। তাহলে কি বলেছে, একটা ট্রেন, সেই একটা ট্রেনের অ্যাভারেজ স্পিড মানে গড় গতিবেগ সেটা কি হয়েছে না 25% মোর দ্যান দ্যাট ইন দ্য রিটার্ন জার্নি। তাহলে রিটার্ন জার্নির থেকে মোর মানে বেশি ছিল 25%। আশা করছি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। দ্য অ্যাভারেজ স্পিড অফ এ ট্রেন ইন দ্য অনওয়ার্ডস জার্নি ইজ 25% মোর দ্যান দ্য রিটার্ন। তাহলে রিটার্নে যা ছিল তার থেকে যখন গেছে তখন সে 25% বেশি স্পিডে গেছে। এইবার বলেছে কি, দ্য ট্রেন হল্টস ফর 2 আওয়ার অন রিচিং দ্য ডেস্টিনেশন। তাহলে ট্রেনটা তার গন্তব্যস্থলে পৌঁছাতে 2 ঘন্টা সে লেট করেছে। দ্য টোটাল টাইম টেকেন টু কমপ্লিট টু অ্যান্ড ফ্রম জার্নি ইজ 32 আওয়ার্স। তাহলে কি বলেছে যে টোটাল টাইম টেকেন টু কমপ্লিট টু অ্যান্ড ফ্রম জার্নি ইজ 32 ঘন্টা, মানে গেছে এসছে সেই জার্নিটা সে কভার করেছে 32 ঘন্টায়। এবার কভারিং এ ডিস্টেন্স অফ 1600 কিলোমিটার, এবং সে কত ডিস্টেন্স কভার করেছে না সেটা হচ্ছে 1600 কিলোমিটার। তাহলে ফাইন দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন অনওয়ার্ডস জার্নি। তাহলে ট্রেনটা যখন গেছে তখন তার স্পিড কত ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, লেট স্পিড ইন দ্য রিটার্ন জার্নি ইজ আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে স্পিড ইন অনওয়ার্ড জার্নি 125 ডিভাইড বাই 100 ইন্টু এক্স, এটা আমাদের এখানে বলা আছে যে 25% মোর ছিল যখন, তাহলে অনওয়ার্ড জার্নিতে আমরা বার করেছি। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা বার করেছি 2 × 5/4 এক্স ইন্টু এক্স ডিভাইড বাই 5/4 এক্স প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার। তা আমরা এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বার করেছি 45। তাহলে স্পিড ইন অনওয়ার্ড জার্নি তাহলে 5/4 ইন্টু এক্স, তাহলে আমরা এখানে বাদ বাকিটা আশা করছি আমরা সবাই এই কোশ্চেনে বার করতে পারবো। তাহলে 5/4x আমাদের এখানে বেরিয়েছে, তাহলে 5/4 × 45 কিলোমিটার, এটা নিশ্চয়ই আমরা বলতে পারি যে এত 45 কিলোমিটার পার আওয়ার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে বার করছি কত না 56.25 কিলোমিটার পার আওয়ার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 10 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 56.25 কিলোমিটার, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্নে চলে এসেছি। দ্য ট্রেন বা ট্রেন এ ক্রসেস এ পোল ইন 25 সেকেন্ডস অ্যান্ড ট্রেন বি ক্রসেস দ্য পোল ইন 1 মিনিট 15 সেকেন্ডস। তাহলে কি বলেছে, ট্রেন এ বলে একটা ট্রেন ছিল আর বি বলে একটা ট্রেন ছিল। তাহলে এ ট্রেনটা কি করে একটা পোল 25 সেকেন্ডে আর বি সেটাকে 1 মিনিট 15 সেকেন্ডে কভার করে বা অতিক্রম করে। লেন্থ অফ ট্রেন এ ইজ হাফ দি লেন্থ অফ বি। তাহলে লেন্থ মানে এ ট্রেনের লম্বাটা ছিল বি যে ট্রেনের তার হাফ। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। তাহলে আমাদের এখানে ট্রেন দুটো স্পিড এর অনুপাত বা রেশিও সেটা আমাদের এখানে বার করতে হবে। আমাদের এখানে 4টে অপশান দেওয়া আছে, আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। লেট দ্য লেন্থ অফ দ্য ট্রেন এ অ্যান্ড বি বি এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, তাহলে সেটা আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে হোয়েন এ ট্রেন ক্রসেস এ পোল ইটস কভার দ্য ডিস্টেন্স ইকুয়াল টু ইটস লেন্থ। তাহলে হেন্স রিকোয়ার রেশিও অফ স্পিড আমরা এখানে বার করেছি কত না এ ডিভাইড বাই 25 ইজ টু এখানে এক্স, বা আপনারা এখানে যেটা ধরতে পারেন সেটা আপনাদের সুবিধা হবে, এক্স ডিভাইড বাই 75। তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে 3:2। তাহলে 11 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 12 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ 110 মিটার লং ট্রেন ক্রসেস এ ট্রি ইন 3 সেকেন্ডস, হাউ লং উইল ইট টেক টু ক্রস 165 মিটার লং প্ল্যাটফর্ম অ্যান্ড 135 মিটার
long bridge if platform and bridge are at a distance of 30 meter তাহলে আমাদের এখানে কি বলেছে বন্ধুরা a 110 meter long train crosses a tree in 3 seconds তাহলে একটা ট্রেন যে ট্রেনটা কত না 110 মিটার লম্বা সে একটা গাছকে অতিক্রম করে 3 সেকেন্ডে এবার হাউ লং উইল ইট টেক টু ক্রস 165 মিটার লং প্ল্যাটফর্ম এন্ড 135 মিটার লং ব্রিজ তাহলে সে কতক্ষণে 165 মিটার একটা প্ল্যাটফর্ম এবং 135 মিটার একটা লং ব্রিজ অতিক্রম করবে যদি ইফ প্ল্যাটফর্ম এন্ড ব্রিজ আর এট এ ডিসটেন্স অফ 30 মিটার তাহলে সেটা যদি একটা ডিসটেন্স সেটা 30 মিটার ডিসটেন্সে থাকে তাহলে সেই সময়টা কত সেটা আমাদের এখানে বার করতে হবে তো চলুন বন্ধুরা আপনারা 12 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তর যেটা ক্যালকুলেশন করে নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে চলুন দ্য ডিসটেন্স কভার বাই ট্রেন টু ক্রস দ্য প্ল্যাটফর্ম এন্ড ব্রিজ ইজ ইকুয়াল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম প্লাস লেন্থ অফ দ্য ব্রিজ প্লাস ডিস্টেন্স বিটুইন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ব্রিজ প্লাস লেন্থ অফ দ্য ট্রেন আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন কেন এখানে কন্ডিশন দেওয়া হয়েছে যে ইফ একটা কন্ডিশন দেওয়া হয়েছে তাহলে আমরা পুরো ম্যাটারটা এইটুকু জায়গার মধ্যে ক্লিয়ার করে ফেলেছি তাহলে আমরা এটা যোগ করে 440 মিটার তাহলে স্পিড অফ দ্য ট্রেন 110/3 মিটার পার সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ডে আমরা বার করে ফেলেছি তাহলে হেন্স রিকোয়ার টাইম টেকেন 440/110/3 ইজ ইকুয়াল টু 12 সেকেন্ড তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন এ 12 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 13 13 নম্বর প্রশ্নে চলে এসেছি এ ট্রেন ওভারটেক্স টু পার্সন ওয়াকিং অ্যালং এ রেলওয়ে ট্র্যাক তাহলে একটা ট্রেন ওভারটেক করে দুটো পার্সনকে যারা কিনা হাঁটছিল রেলওয়ে ট্র্যাক ধরে দ্য ফার্স্ট ওয়ান ওয়াকস অ্যাট 4.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য আদার ওয়ান ওয়াক অ্যাট 5.4 কিলোমিটার পার আওয়ার প্রথম যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি গতি ছিল 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তি 5.4 কিলোমিটার পার ঘন্টা দ্য ট্রেন নিডস 8.4 সেকেন্ডস অ্যান্ড 8.5 সেকেন্ডস তাহলে ট্রেন সেই দুটো দুজনকে অতিক্রম করতে কত সময় নিয়েছে প্রথমটাই নিয়েছে 8.4 আর দ্বিতীয়টা নিয়েছে 8.5 তাহলে টু রেসপেক্টিভলি টু ওভারটেক দেম তাহলে আমরা এখানে বুঝে গেছি তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইফ বোথ দ্য পার্সন আর ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ট্রেন তাহলে আমাদের এখানে কী বার করতে বলেছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন তাহলে আমাদের সেই ট্রেনের গতিবেগ কতটা যদি সেই পার্সন এবং ট্রেন যদি সেম ডাইরেকশন মানে একই দিকে তারা যায় তাহলে 13 নম্বর প্রশ্নে আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের খাতায় আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই আপনাদের ক্যালকুলেশনে যে উত্তর বেরোলো আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখবেন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 4.5 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল 4.5 × 5 × 18 আমরা মিটার পার সেকেন্ডে করে নিয়েছি সেটা 1.25 মিটার পার সেকেন্ড বেরিয়েছে অ্যান্ড 5.4 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে বার করে নিয়েছি না কত না 1.5 মিটার পার সেকেন্ড তাহলে লেট দ্য স্পিড অফ দ্য ট্রেন বি এক্স মিটার পার সেকেন্ড ধরে নিচ্ছি দেন এক্স মাইনাস 1.25 × 84 ইজ ইকুয়াল এক্স মাইনাস 1.5 × 8.5 তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান বেরিয়েছে 22.5 তাহলে স্পিড অফ দ্য ট্রেন 22.5 × 18/5 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 81 কিলোমিটার পার আওয়ার তাহলে 13 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 14 14 নম্বর প্রশ্নে চলে এসেছি এ ট্রেন ট্রাভেলিং অ্যাট 84 কিলোমিটার পার আওয়ার কমপ্লিটলি ক্রসেস অ্যান্ড অ্যানাদার ট্রেন হ্যাভিং দ্য হাফ লেন্থ অফ ফার্স্ট ট্রেন অ্যান্ড ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশন অ্যাট 42 কিলোমিটার পার আওয়ার ইন 12 সেকেন্ড ইট অলসো পাসেস এ রেলওয়ে প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ডস দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইজ তাহলে বন্ধুরা আমাদের এখানে কি বলেছে এ ট্রেন ট্রাভেলিং অ্যাট 48 কিলোমিটার পার আওয়ার কমপ্লিটলি ক্রসেস অ্যান্ড অ্যানাদার ট্রেন হ্যাভিং দ্য হাফ লেন্থ অফ দ্য ফার্স্ট ট্রেন অ্যান্ড ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশন অ্যান্ড 42 কিলোমিটার ইন 12 সেকেন্ড তাহলে আমাদের এখানে কি বলেছে একটা ট্রেন ছিল সেই ট্রেনটার গতিবেগ ছিল 48 কিলোমিটার পার আওয়ার সেই ট্রেনটাই বিপরীত দিক থেকে আসা তার হাফ মানে ওই ট্রেনটার প্রথম ট্রেনের হাফ যার দৈর্ঘ্য সেটাকে সে অতিক্রম করেছে কত না
সেই ট্রেনটা আসছিল 42 কিলোমিটার পার আওয়ারে, এবং তারা অপোজিট ডাইরেকশনের ট্রেনটাকে প্রথম ট্রেনটা অতিক্রম করেছে 12 সেকেন্ডে। তাহলে ইট অলসো পাসেস এ রেলওয়ে প্ল্যাটফর্ম ইন 45 সেকেন্ড, এবং সে একটা কী করে না একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে 45 সেকেন্ডে। তাহলে লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইজ, তাহলে আমাদের প্ল্যাটফর্মের দূরত্ব কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর, আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে স্কেলে ক্যালকুলেশন করছি। তাহলে লেট দ্য লেন্থ অফ দ্য ফার্স্ট ট্রেন বি এক্স মিটার আমরা ধরে নিয়েছি, দেন দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন ইজ এক্স বাই টু, যেহেতু হাফ বলেছে। তাহলে রিলেটিভ স্পিড 48+42 কিলোমিটার পার আওয়ার, কেন না আমরা এখানে দেখছি বিপরীত ডাইরেকশান থেকে আসছে, তাহলে বিপরীত ডাইরেকশান থেকে আসলে যোগ হয় আর সেম ডাইরেকশানে বিয়োগ হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা যারা এইখানে এই কোশ্চেনের অ্যান্সার আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 25 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড বার করেছি। তা এইখান থেকেই আমরা এক্স প্লাস এক্স বাই টু ডিভাইড বাই 25 = 12, তাহলে আমরা এখানে বার করেছি এক্সের মান, এটা হচ্ছে 200 মিটার। তাহলে লেন্থ অফ দি ফার্স্ট ট্রেন আমরা বার করেছি 200 মিটার। তাহলে লেট দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম বি ওয়াই, তাহলে প্ল্যাটফর্মের আমরা দৈর্ঘ্যটা ধরে নিয়েছি ওয়াই। তাহলে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন 48 × 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 400 মিটার। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 14 নম্বর প্রশ্নে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 15 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে টু স্টেশন পি অ্যান্ড কিউ আর অ্যাট এ ডিস্টেন্স অফ 160 কিলোমিটার। তাহলে দুটো স্টেশন আছে পি এবং কিউ, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। টু ট্রেন স্টার্টেড মুভিং ফ্রম পি অ্যান্ড কিউ অ্যান্ড কিউ অ্যান্ড পি, তাহলে প্রথমে একটা পি আর একটা কিউ, একটা ট্রেন পি থেকে কিউ এ যাচ্ছে আর একটা ট্রেন কিউ থেকে পিতে আসছে রেসপেক্টিভলি, অ্যান্ড মিচ ইচ আদার আফটার 4 আওয়ার, তাহলে তারা দুজনকে মিট করছে কত না 4 ঘন্টা পর। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন স্টার্টিং ফ্রম বি ইজ মোর দ্যান দ্যাট অফ আদার ট্রেন বাই 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোথ ট্রেন রেসপেক্টিভলি। তাহলে আমাদের এখানে কি বলেছে যে ইফ স্পিড অফ দ্য ট্রেন স্টার্টিং ফ্রম পি ইজ মোর দ্যান দ্যাট অফ দি অ্যানাদার ট্রেন বাই 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে যে ট্রেনটা পি থেকে স্টার্ট করেছে তার গতি যদি 6 কিলোমিটার বেশি হয় যে কিউ থেকে আরম্ভ করেছে তার থেকে, তাহলে আমাদের এখানে বার করতে বলেছে কি না স্পিড অফ দ্য বোথ ট্রেন রেসপেক্টিভলি, মানে দুটো ট্রেনের গতিবেগ আমাদের এখানে বার করতে হবে। তো চলুন বন্ধুরা আপনারা খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিই ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট স্পিড অফ বোথ ট্রেন বি এক্স কিলোমিটার পার আওয়ার অ্যান্ড এক্স প্লাস 6 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি, তাহলে দেন অ্যাকর্ডিং টু কোশ্চেন 160 = x (4) + x + 6 (4), তাহলে আমাদের x এর মান এখানে বেরিয়ে গেছে 17, তাহলে হেন্স স্পিড অফ বোথ ট্রেন আর 17 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 17+6 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের এখানে উত্তর বেরোলো কত 17 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 23 কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নে চলে এসেছি। 16 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা 17 নম্বর প্রশ্ন মানে 12টা কোশ্চেন করবো আমরা, এটার পরেও একটা করবো। তো চলুন দেখে নিই 16 নম্বর প্রশ্নে আপনাদের এখানে কী জানতে চাওয়া হয়েছে। এ 125 মিটার লং ট্রেন টেক্স 25 সেকেন্ডস টু ক্রস এ পার্সন হু ইজ গোয়িং ইন দ্য সেম ডাইরেকশন উইথ দ্য স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে কী বলেছে যে একটা 125 মিটার লম্বা ট্রেন 25 সেকেন্ড সময় নেয় একজন পার্সন, যে লোকটা সেম ডাইরেকশন মানে একই দিকে আসছিল, উইথ দ্য স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, এবং সেই লোকটার গতি ছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আফটার ক্রসিং দ্য পার্সন, সেই লোকটাকে অতিক্রম করার পর দ্য ট্রেন ক্যান রিচ নেক্সট স্টেশন ইন 30 মিনিটস, তাহলে সেই লোকটাকে অতিক্রম করার পর সেই ট্রেনটা নেক্সট স্টেশন বা পরবর্তী স্টেশনে পৌঁছে যায় 30 মিনিট পর। তাহলে হাউ লং দ্যাট দ্য পার্সন টেক্স টু রিচ দ্যাট স্টেশন আফটার বিং ক্রস বাই দেম, তাহলে লোকটাকে ট্রেনটা অতিক্রম করে ট্রেনটা চলে গেছে 30 মিনিটে নেক্সট স্টেশনে, তাহলে লোকটা কতক্ষণে স্টেশনে গিয়ে পৌঁছাবে এটা আমাদের এখানে বার করতে হবে তাদের অতিক্রম করার পর। তাহলে চলুন 16 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা
আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে স্পিড অফ দ্য পার্সন ইজ ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি, তাহলে 10/19 মিটার পার সেকেন্ড আমাদের উত্তর বেরিয়েছে। তাহলে লেট স্পিড অফ ট্রেন আমরা এখানে বার করেছি এক্স, এক্স ধরে নিয়েছি এক্স মিটার পার সেকেন্ড, তাহলে রিলেটিভ স্পিড অফ দ্য ট্রেন এক্স মাইনাস 10/9 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখানে বার করেছি। তাহলে অ্যাস ট্রেন টেক্স 25 সেকেন্ড টু ক্রস দ্য পার্সন, তাহলে 25 ইজ ইকুয়াল টু 125 ডিভাইড বাই এক্স মাইনাস 10/9, তাহলে এখান থেকে আমরা এক্স বানের বার করেছি 55 ডিভাইড বাই 9 মিটার পার সেকেন্ড। তাহলে নাও ডিস্টেন্স কভার বাই ট্রেন ইজ 30 সেকেন্ডস, তাহলে 55 ডিভাইড বাই 9 ইন্টু 30 ইন্টু 60 ইজ ইকুয়াল 1100 মিটার। তাহলে থাস টাইম টেকেন দ্য পার্সন টু কভার দ্য ডিস্টেন্স অফ 11 কিলোমিটার, তাহলে 11/4 কিলোমিটার ইজ ইকুয়াল টু 2 and 3/4 আওয়ার্স, তাহলে 2 পূর্ণ 3/4 ঘন্টা। তাহলে যারা এই কোশ্চেন 16 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এবার চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর প্রশ্ন, আমরা আজকে 12টা কোশ্চেন করলাম, আমি প্রথমে ভুল বলেছিলাম 11টা, আজকে আমরা 12টা কোশ্চেন করছি। তো চলুন আমরা দেখে নেবো 17 নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে। দ্য স্পিড অফ টু ট্রেন এ অ্যান্ড বি আর 42 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 33 কিলোমিটার পার আওয়ার, দুটো ট্রেন এ এবং বি, একজনের গতিবেগ 42 কিলোমিটার আর আরেকজনের 33 কিলোমিটার, তাহলে লেন্থ অফ বি ইজ 3/2 টাইমস দ্য লেন্থ অফ এ, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 3/2 এর এ, মানে এর যা দৈর্ঘ্য তার 3/2, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ট্রেন এ টেক্স 50 সেকেন্ডস টু ক্রস ট্রেন বি, তাহলে এ ট্রেনটা বি ট্রেনটাকে অতিক্রম করতে 50 সেকেন্ড সময় নেয়। তাহলে ইফ দে আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন, তারা যদি একই দিকে যায়, হাউ লং উইল দে টেক টু ক্রস ইচ আদার ইফ দে আর মুভিং ইন অপোজিট ডাইরেকশন, খুব ভালো কোশ্চেন। এবার বলেছে কি যে কতক্ষণ সময় নেবে, তারা তো একই দিকে আসছে সেটা এখানে বলা আছে, যদি তারা বিপরীত দিকে যায়। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে চলুন, লেট লেন্থ অফ এ অ্যান্ড বি আর আমরা এখানে ধরে নিয়েছি যে এল এম, তাহলে আমরা এখানে এল এম অ্যান্ড 31/2 মিটার, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি। কেন না আমাদের এটা কি ক্যালকুলেশন করতে একটু নিয়ে একটু সুবিধা হবে, তাহলে আমরা এখানে ধরছি কি না, লেট দ্য লেন্থ অফ এ অ্যান্ড বি আর একটা ধরছি এল মিটার আর আরেকটা ধরছি 3L/2, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, একটা ধরে নিচ্ছি এল মিটার আর আরেকটা ধরছি 3L/2 মিটার। তাহলে দেন ফার্স্ট কন্ডিশন রিলেটিভ স্পিড অফ ট্রেন 42-33 কিলোমিটার পার আওয়ার, কেন না তারা সেম ডাইরেকশন একই দিকে যাচ্ছিল, পরবর্তীতে উত্তর বার করতে পেরেছে অপোজিট ডাইরেকশন, কিন্তু প্রথমে তারা সেম ডাইরেকশনে ছিল। তাহলে এখান থেকে আমরা এল বার করেছি কত না 50 মিটার। তাহলে ইন সেকেন্ড কন্ডিশন রিলেটিভ স্পিড অফ দ্য ট্রেন দুটোকে যোগ করেছি, যোগ করে আমরা এখানে বার করেছি কত 125/6 মিটার পার সেকেন্ড, তাহলে হেন্স রিকোয়ার্ড টাইম আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা বার করেছি 6 সেকেন্ডস। তাহলে যারা 17 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম টোটাল 12টা প্রশ্ন নিয়ে, আর 12টা প্রশ্ন আলোচনা করার পর আপনারা কে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন, আপনারা সবাই একে একে ক্যালকুলেশন করে পোস্ট করুন। আপনারা উত্তর পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই কমেন্টস করুন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং তার সাথে সাথে আপনারা কীরকম ধরনের ভিডিও চান। এবং আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় যেটা আপনাদের খুবই গুরুত্ব দেয়, তা যেরকমভাবে আপনারা অ্যান্সার করেন তা সেই আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ইফ দ্য স্পিড অফ এ সুইমার ইন স্টিল ওয়াটার ইজ 9 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য সুইমার ওয়েন দ্য রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার।
অপশন এ 15 কিলোমিটার পার আওয়ার, অপশন বি 18 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 3 কিলোমিটার পার আওয়ার এবং অপশন ডি 12 কিলোমিটার পার আওয়ার। আমি আবার বলছি আপনাদের আজকের হোমটাক্সের প্রশ্ন, আপনারা একটু খাতায় লিখে নেন। আপনাদের আজকের হোমটাক্সের প্রশ্ন হলো, ইফ দ্য স্পিড অফ এ সুইমার ইন স্টিল ওয়াটার ইজ 9 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য সুইমার হোয়েন দ্য রিভার ইজ ফ্লোয়িং উইথ এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। অপশন এ 15 কিলোমিটার পার আওয়ার, অপশন বি 18 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 3 কিলোমিটার পার আওয়ার এবং অপশন ডি 12 কিলোমিটার পার আওয়ার। আপনারা আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।